এই পেট্রাপোল স্টেশন এটা খুবই ঐতিহ্যময় একটা স্থান, কারণ এটা ভারত এবং বাংলাদেশের শেষ স্থান বলতে পারেন, শেষ রেলওয়ে স্টেশন। এখানে সপ্তাহে দুদিন ট্রেন চলাচল করে, সাধারণত রবিবার এবং বৃহস্পতিবার। এখানে রবিবার বৃহস্পতিবারে একটা জমজমাট পরিবেশ এখানে সৃষ্টি হয়। এখানে আর্মিরা আসেন এবং বাংলাদেশে যে ট্রেনগুলো আছে এখানে দাঁড় করানো হয়, সেগুলো চেকিং হয়, একটা জমজমাট পরিবেশ এখানে সৃষ্টি হয়। এই যে দেখুন, এটা পেট্রাপোল যেটা লেখা আছে, হ্যাঁ, এটা পেট্রাপোল স্টেশন। আর এই সাইডে সোজা চলে গেলে কিন্তু বাংলাদেশ, বেশিটা দূরে না, 2 কিলোমিটার হবে কি দাদা? 1 কিলোমিটার হবে। এর পরবর্তী স্টেশন কোনটা পড়ছে? এটা হচ্ছে পেট্রাপোল, আর বাংলাদেশের ভিতরে ঢুকে গেলে ফার্স্ট স্টেশন বেনাপোল। আমার সকল দেশবাসীকে জানাই 77তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ 15ই আগস্ট, তো আজকের এই মহৎ দিনে আপনারা সকলেই জানেন যে আমি আগের বছর, মানে 1 বছর আগে গেদে বর্ডারে আমি গেছিলাম। তো সেই দিন আমার একটি ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল একজন বিএসএফ জওয়ানের, ভিডিওটি ছিল জিওর জিনে দো। তো আজকের এই দিনে আমি চলে এসেছি ভারত বাংলাদেশ সীমান্তের একটি অন্যতম বর্ডার, যেটা হচ্ছে পেট্রাপোল বর্ডার। আর আমি এই মুহূর্তে যে জায়গাটায় আছি সেটা হচ্ছে পেট্রাপোল রেল স্টেশন। দেখুন, এখানে একটা দাদাকে আমি পেয়েছি, এখানকার লোকালি, দাদার বাড়ি বনগাঁতে। আমি বনগাঁতে থাকি। এই পেট্রাপোল স্টেশন এটা খুবই ঐতিহ্যময় একটা স্থান, কারণ এটা ভারত এবং বাংলাদেশের শেষ স্থান বলতে পারেন, শেষ রেলওয়ে স্টেশন। এখানে সপ্তাহে দুদিন ট্রেন চলাচল করে, সাধারণত রবিবার এবং বৃহস্পতিবার। এখানে রবিবার বৃহস্পতিবারে একটা জমজমাট পরিবেশ এখানে সৃষ্টি হয়। এখানে আর্মিরা আসেন এবং বাংলাদেশে যে ট্রেনগুলো আছে এখানে দাঁড় করানো হয়, সেগুলো চেকিং হয়, একটা জমজমাট পরিবেশ এখানে সৃষ্টি হয়। আর একটা বিষয় যেটা হচ্ছে, এখানে কি ট্রেনে স্টপেজ দেওয়া হয়? হ্যাঁ, কিছুক্ষণের জন্য, কিন্তু এখানের কোনো, মানে এখান থেকে কেউ ইমিগ্রেশন করতে পারে না? না না। আচ্ছা, তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অবশ্যই, খুব ভালো লাগলো দাদার থেকে এটা জানলাম। আমি কিন্তু জানি না যে এখানে ট্রেন কবে কবে আসে আর কবে কবে দাঁড়ায় ট্রেন। তো চলুন, এরপরে আমরা স্টেশনে যাব, স্টেশনটা আপনাদের দেখাবো। আর আরেকটা জিনিস আপনাদের না দেখালে নয়, আমার সঙ্গে কিন্তু এমন একজন মানুষ আজকে আছে, দাদা চঞ্চলদা। চঞ্চলদার সঙ্গে আমার ফেসবুক থেকে পরিচয়। দাদাও ইউটিউব করে, ব্লগিং করে, দাদা কিন্তু ট্র্যাভেলিং ব্লগ করে আমার মতোই। দাদা অনেক জায়গায় একাই কিন্তু ঘুরে বেড়ায়, সত্যি, মানে কি বলবো। আর আরেকটা বিষয় হচ্ছে, দাদা কিন্তু এবারের কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ন্যাশনাল, তো দাদা না, রাজ্য স্তরে। হ্যাঁ, রাজ্য স্তরে দাদা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। আর দাদা গেমটা কী ছিল যেন? আমার হচ্ছে ফেন্সিং। ফেন্সিংয়ে তো দাদা কিন্তু ইন্টারন্যাশনাল খেলবে, আমরা আশা করি যে দাদা যেন ভালো জায়গায় যেতে পারি। অবশ্যই অবশ্যই, আমরা চাই যে দাদা যেন প্যারা অলিম্পিক হবে, যেটা বলে প্যারা অলিম্পিক অফ ইন্ডিয়া, যেটা ইন্ডিয়ার ভিতর সেটা ইন্ডিয়া, আর যেটা বাইরের দেশে সেটা হচ্ছে প্যারা অলিম্পিক। সেখানে যেন দাদাকে আমরা খেলতে দেখতে পাই। তো দাদার সঙ্গেই আজকে মেন, আমাকে দাদা এখানেই, দাদাই আমাকে নিয়ে এসছে। দাদা এখানে আজকে আমাদের এই পেট্রাপোল বর্ডারটা ঘুরিয়ে দেখাবে। তো দাদার সঙ্গেই আজকে পথ চলা আজকের এই মহৎ দিনে। আমি প্রতি বছর কিন্তু, ব্যাপারটা হচ্ছে আমি প্রতি বছর, মানে 15ই আগস্টের দিনে আমি কোথাও না কোথাও দেশাত্মবোধক কিছু করার চেষ্টা করি। আপনারা তো জানেন আমি গত বছর করেছিলাম, তো এবছরও সেম। তো দাদার জন্যই কিন্তু আজকে এখানে আসা সম্ভব হয়েছে। ভাই বলছিল যে এখানে আসবে, ঘুরে বেড়াবে, কিন্তু পেট্রাপোলে গেছিলাম তো সেখানে অনুষ্ঠান এখন বন্ধ হয়ে গেছে। তা আমি বললাম ভাই একটা সুন্দর জায়গা আছে, চলো ঘুরে আসি, যেটা আমাদের ভারতের শেষ রেল স্টেশন। তো এখানে নিয়ে আসলাম, এসেও খুব ভালো লাগছে, আর আপনারাও আসবেন একদিন এখানে, নিরিবিলি পরিবেশ। আর 2 দিন ট্রেনটা আসে এখানে, সেই 2 দিন এখানে একটুখানি দাঁড়ায়, কিন্তু এখানে একটা অন্যরকম রমরমা পরিবেশ সৃষ্টি হয়। এই যে এটা হচ্ছে স্টেশনের পেছন সাইডটা, মানে সামনের সাইডটা, আর এখান দিয়ে আমরা স্টেশনের ওপরে উঠে যাব। চলুন স্টেশনের সামনের দিকটা আপনাদের দেখাই, একদম স্টেশনের ওপরে গিয়ে। এখানে কিন্তু টিকিট কাউন্টার আছে, কিন্তু টিকিট কাউন্টারে কিন্তু লোক নেই, তাই তো দাদা? টিকিট কাউন্টার আছে তো, সেখানে লোক নেই, কিন্তু এখানে কোনো লোকাল এরকম কোনো ট্রেন চলে না। এখানে কিন্তু জনবসতিও আছে, এখানে যাদের ট্রেন ধরতে হলে কিন্তু বনগাঁ স্টেশন থেকে ধরতে হয়। তো বিষয়টা হচ্ছে যে দেখুন, একই আকাশ, একই মাটি, একই জল, একই ছাদের নিচে কিন্তু আমরা আছি, কিন্তু কাঁটা তার আমাদের ভাগ করে দিয়েছে, ওই সাইডে বাংলাদেশ আর এই সাইডে ভারত। আর আরেকটা যেটা হচ্ছে যে ওই সাইডে বাংলাদেশ নামটা পরে হয়েছে, যেটা পুরো পাকিস্তান নাম ছিল, মানে পাকিস্তান পাক অধিকৃতভাবে ওটা দখল করে রেখেছিলেন, তারপরে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এবং ভারতের যৌথ অভিযানে কিন্তু বাংলাদেশকে তাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা দাদা চঞ্চলদা, এই যে রেল স্টেশন, এই যে ভারত বাংলাদেশ যে সীমান্ত, তার কাটা, ঠিক আছে,
কাটাতারের যে বেড়াটা দেওয়া আছে, যদি এটা যদি না থাকতো আর আমাদের মানে মানে অনায়াসে আমরা একদম খোলামেলা যদি ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত বা আমরা আসা যাওয়া করতাম তাহলে কেমন হতো? আমাকে দেখো, আগে কিন্তু ভারত আর বাংলাদেশ একই ছিল, আমরা সবই একই আকাশ একই বাতাস সব একই ছিলাম, কিন্তু ভারত ভারত থেকে 71 সালে বাংলাদেশ আলাদা দেশ হিসাবে স্বীকৃতি পায়। তো এখানে বলবো যে একসাথে আগে ছিলাম, তো তখন অবিভক্ত বাংলা ছিল, কিন্তু এখন বিভক্ত হয়ে যাওয়ায় একদিক থেকে ভালো আর একদিক থেকে, কারণ একটা জিনিস, আগে কিন্তু আমাদের এই বাংলাদেশ দিক থেকে অনেক শত্রু দেশের যারা মানে আতঙ্কবাদী তারা কিন্তু ঢুকে পড়তো, পড়ে আমাদের দেশকে ক্ষতি করতে পারে, ওই জন্য যে তারকাটা আছে এটা আমি মনে করি, আমার দিক থেকে মনে করি ঠিক আছে। আমাদের ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব সুন্দর, খুব ভালো আছে, কিন্তু সেটা থাকুক, কিন্তু যে যেরকম আছে তারকাটা আছে, আমরা যেরকম পাসপোর্ট করে যাই ওরা পাসপোর্ট করে আছে, এটাই ঠিক আছে আমি মনে করি। এটা এতে আমাদের দেশেরও সেফটি, তারপরে আমাদের দুই দেশের মধ্যে যে সম্পর্ক এখন যে বজায় আছে তো সেটা অটুট থাকবে আশা করি, আরো আরো ভালো অটুট রয়েছে, আরো ভালো অটুট থাকবে। এতে আমার মতে যে বর্ডারে যে সমস্ত জায়গা ফেন্সি গার্ড লাগানো নেই সে সমস্ত জায়গায় করে দেওয়া উচিত, কারণ হচ্ছে যে বেশিরভাগ টেরিস্ট যারা আছে বাংলাদেশ হয়েই কিন্তু আমাদের ভারতে প্রবেশ করে, মানে ওই বাংলাদেশ থেকে ওই দিক থেকে এসে ঢুকে পড়তো, আগে দেখেছি অনেক, এখন তো তাও অনেক অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আমাদের ভারতীয় জওয়ানরা খুব অ্যালার্ট থাকে। আর আরেকটা জিনিস আমি না বলে না এটা আপনাদের মাঝে ভুলে গেছিলাম, দাদার ভাই কিন্তু নিজের ভাই ছোট ভাই কিন্তু একজন ইন্ডিয়ান আর্মি, মানে সত্যি এটাই আমি গর্ববোধ করি। হ্যাঁ, মানে আমিও খুব গর্ববোধ করলাম যে দাদা, আমি যখন জানতে পারি যে দাদার ভাই ইন্ডিয়ান আর্মির একজন জওয়ান, তো আমার মানে গর্বে বুক ফুলে উঠলো এরকম যে দাদার ভাই একজন ইন্ডিয়ান আর্মির জওয়ান আর তার সঙ্গে আমি ঘুরছি, মানে একটা বুঝতেই পারছেন আপনারা। এই যে দেখুন এটা পেট্রাপোল যেটা লেখা আছে, হ্যাঁ এটা পেট্রাপোল স্টেশন, আর এই সাইডে সোজা চলে গেলে কিন্তু বাংলাদেশ, বেশিটা দূরে না, 2 কিলোমিটার হবে কি দাদা? 1 কিলোমিটার 1 কিলোমিটার হবে। এ পরবর্তী স্টেশন কোনটা পড়ছে? এটা হচ্ছে পেট্রাপোল, আর বাংলাদেশের ভিতরে ঢুকে গেলে ফার্স্ট স্টেশন বেনাপোল। বেনাপোল, তাই তো? হ্যাঁ, মানে ওই জন্য আমাদের ভারতের দিক থেকে বলা হয় পেট্রাপোল বর্ডার আর বাংলাদেশ দিক থেকে বলা হয় বেনাপোল বর্ডার। তো একদম এই যে বেশিটা দূরে না, 1 কিলোমিটার বেশিটা দূরে নয়, একদম এই কাছেই, মানে 0 পয়েন্টটা পার হলেই তোমার হচ্ছে বেনাপোলের প্রথম স্টেশন। হ্যাঁ, মানে বাংলাদেশের বেনাপোল প্রথম স্টেশন। তো চলুন, আমাদের পেট্রাপোল ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা আসতে চান, যারা কলকাতার দিক থেকে পেট্রাপোল রেল স্টেশন দেখতে চান, বর্ডার দেখতে চান, তো আমি বলবো আপনারা বনগা লোকাল ধরবেন, বনগা লোকাল ধরে মানে শিয়ালদা থেকে বনগা লোকাল ধরবেন, এক লোকালে চলে আসতে পারবেন বনগা স্টেশনে নেমে, ওখান থেকেই আপনাদের অটো টোটোওয়ালাকে বললে যে আমি পেট্রাপোল বর্ডারে যাব আপনাদের নিয়ে আসবে, হাইস্ট হলে 30-40 টাকা এরকম নিতে পারে, মানে 7 কিলোমিটার রাস্তা, রিজার্ভে আসলে পরে একটু বেশি নেবে, কিন্তু আপনি যদি এমনি আসেন, যদি মানে যেটা হচ্ছে 25 টাকা নেবে যদি আপনি স্টেশনের সামনে থেকেই অটো ছাড়ে, মানে পেট্রোপোল, তো ওই অটোয় উঠলে আপনাকে 25 টাকা নেবে, কিন্তু যদি বল মেনশান করে দিতে হবেন, এটা কিন্তু স্টেশন, স্টেশনটা কিন্তু একটু আগে আর বর্ডারটা একটু পরে, তাহলে আপনারা চলে আসবেন, অসুবিধা নেই, এখানে আসবেন, বর্ডার দেখে যাবেন, ঘুরে যাবেন। তো চলুন, আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চলেছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের মতন এখানেই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো ঠিকানায় নতুন কোনোভাবে। টাটা।